আমরা তত বেশি লাল খাবার খাবো। লাল খাবার বলতে আমি বুঝাবো লাল শাক, লাল খাবার বলতে গাজর, বিট, লাল বাঁধাকপি, লাল মূলা, আনার, ডালিম, লাল রং আছে যে কোনো খাবারই একটু রক্তের প্লাটলেটগুলি বৃদ্ধি করবে, রক্তের প্লাজমাগুলিও কোভিড-19 জন্য আমাদের ব্লাডের প্লাজমাগুলিকে অনেক বেশি পোটেন্টাইজেশন করা দরকার, অনেক বেশি সুরক্ষিত করা দরকার। আমরা যদি একটু দার্শনির পরিমাণটা অনেক বাড়িয়ে দিই, আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিবেলা খাবারের সাথে সালাদ 200 গ্রাম খাই, একটি করে লেবু খাই, একটি করে আনার খাই, একটি করে কমলা খাই, মানে ভিটামিন সি আমাদের শরীরের প্রতিরোধ দুর্গটাকে সুরক্ষা দিবে। প্রথমেই ভিটামিন সি আমাদের দাঁত, গলা, ঠোঁট, কণ্ঠনালী এবং আমাদের শরীরের যে কোনো অঙ্গকে সুরক্ষা দিতে ভিটামিন সির দরকার। স্টমাকে খাবার যাওয়ার সাথে সাথে যে গ্যাস হয়, এটার একমাত্র কারণ গ্লুকোটিন। আপনার যে শ্বাসকষ্ট হয় তার একমাত্র কারণ আরেকটি পরজীবী যার নাম মাইটস। এখন থেকেই আপনার ঘরের কাপড় চোপড়, কার্পেট, আপনার পর্দা, ছোপাছেটের কাপড়, বালিশ, তোষক, জাজিম, সকল ধরনের ব্যবহারের কাপড়গুলিকে এখন থেকেই ভালোভাবে গরম পানিতে ধুয়ে ফেলতে হবে, শুকিয়ে ফেলতে হবে, ইস্ত্রি করে পরতে হবে। মানে যাদের বাড়িতে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, পুলুরুচি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষ, বেদির সমস্যা আছে, তারাই এই প্রস্তুতি ব্যাপকভাবে নেবেন যে আপনার বাড়িতে যেন আগামী শীতের প্রারম্ভে, মানে এটা আরম্ভ হয়ে যাবে অক্টোবর থেকেই, কিন্তু অক্টোবরের আগেই আপনাকে শীত প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে।